সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন লাইফস্টাইলে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। সারা পৃথিবীর মেডিটেশন প্রিয় এবং মেডিটেশন থেকে উপকৃত মানুষেরা আনুষ্ঠানিকভাবে 21 মে দিনটি পালন করে আসছে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে। সাম্প্রতিক বছরগুলোতে ধ্যানের পরিসংখ্যান দেখায় যে অনুশীলনটি জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বে এই মুহূর্তে প্রায় 500 মিলিয়ন মানুষ নিয়মিত মেডিটেশন করেন। মেডিটেশন করোনারি রোগের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি 87% কমাতে পারে। এত সব পরিসংখ্যানের পরও অনেকের মাঝে প্রশ্ন আছে, মেডিটেশন কি বৈজ্ঞানিক? এসব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা, বিজ্ঞান ও মেডিটেশন। আমার সাথে আছেন পরমাণু বিজ্ঞানী, লেখক ও গবেষক প্রফেসর ডক্টর এম শমশের আলী। দর্শক, আপনারাও পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। আমরা আলোচনা শুরু করব। প্রফেসর ডক্টর এম শমশের আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফস্টাইল অনুষ্ঠানে, কেমন আছেন? আপনার কাছে আমি প্রথমে যেটা জানতে চাইবো যে বিজ্ঞানের সাথে মেডিটেশনের সম্পর্কটা কেমন এবং এই দুইটার মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমরা তো বিজ্ঞানের যুগে বাস করি, তাহলে আমরা ওয়াই ডু ইউ টেক রিকোর্স টু মেডিটেশন মেথডস কিসের জন্য? আমাদের খাওয়া পড়া সব কিছু তো বিজ্ঞান দিয়ে হয়, যা কিছু চিকিৎসা টিকিৎসা, তাহলে আমরা মেডিটেশন করতে যাবো কেন? এই বিজ্ঞানের সঙ্গে মেডিটেশনের যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু খুব বেশি দিনের নয়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে 1929 সালে ডক্টর হ্যান্স বার্জার, তিনি ইইজি ইলেকট্রো এনসেফালোগ্রাম যন্ত্রের সাহায্যে ব্রেন ওয়েভস মাপেন। ডিসকভার যে আমরা যে ব্রেন বলি, আমাদের যেমন পানির তরঙ্গ আছে, তারপরে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, শব্দ তরঙ্গ আছে, সেরকম আমাদের ব্রেন ওয়েভস, ব্রেন থেকে ওয়েভস নির্গত হয়। এখন এই ব্রেন থেকে কি ধরনের ওয়েভস নির্গত হয় এটা নিয়ে যখন গবেষণা হলো, তখনই কিন্তু মেডিটেশনের কথা চিন্তা করা হলো। এইখানে আমি একটা চিত্র তুলে ধরছি। এটা হলো ডেল্টা, হলো এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ডেল্টার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0.4 to 4 hertz, মানে 0.4 to 4 hertz, মানে 1 cycle per second। তো এই এখানে ডেল্টা, এটা হলো একদম গভীর তন্দ্রা অবস্থা। তারপর ডেল্টার দিকে যখন থিটা গেল, তখন থিটাটা, এটাও একটা মানে এটা হলো গভীর নিদ্রা, এটা হলো তন্দ্রাবস্থার মতন। আর এখানে আলফা, আলফা হলো প্রশান্ত মন, একটা রেস্টফুলনেস সেইটা। তারপরে আর একটা স্টেট আছে বিটা। তো এই যে বিটা, এই বিটাটা হলো খুব বিজি সক্রিয় এই একটা মন। তারপরে যখন একদম উপরে দেখছেন যে এরকম খুব ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি এরকম, এই যদি এরকম যায় তাহলে বলবো ফ্রিকোয়েন্সি খুব কম, লম্বা তরঙ্গ। এখানে দেখেন তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত কম এবং এটা ফ্রিকোয়েন্সি খুব হাই। এটা হলো গামা। আমাদের মনে যখন উদ্দীপক অবস্থা থাকে, যখন এটা একটা প্রবলেম, সমস্যার মধ্যে পড়ে যায়, সেই সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করছি সেটা। তো মুনি ঋষিরা, তারা কিন্তু এই থিটা অবস্থায়, ডেল্টাতেও অনেকে একটা সচেতন অবস্থায় থাকতে পারে এবং একটা গভীর একটা স্টেটে থাকে, কিন্তু তারা ইউজুয়ালি থিটার থেকে আলফা স্টেটে, আলফা থেকে তারা থিটা স্টেটে এখানে আসে। এবং আমাদের অধিকাংশের যে কাজ, যে জীবনে আমরা যত ব্যস্তই থাকি না কেন, আমরা যদি আমাদের মনটার উপর আমাদের একটা কন্ট্রোল থাকে, আমাদের যদি ব্রেন ওয়েভসকে আমরা আলফা পর্যায়ে রাখতে পারি, তাহলে এটা ভালো হয়। এখন এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে মেডিটেশনের সঙ্গে এটা কি সম্পর্ক আমাদের সায়েন্সের, এটা বেসিক্যালি এই সম্পর্কটা এসছে ব্রেন ওয়েভসের জন্য। ব্রেন একটা অসাধারণ ইকুইপমেন্ট, মোস্ট ভ্যালুয়েবল একটা ইকুইপমেন্ট। এর চেয়ে ভালো জৈব কম্পিউটার আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই। যত নিউরনস আছে সবগুলোকে আমরা কানেক্টেড করে নেই, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ নিউরনস।
কিন্তু এখানে একটা ধরা পড়েছে যে দেখুন ব্রেনের দুটো যদি ভার্টিক্যালি আপনি করেন, একটা ডান বলয় একটা বাম বলয়, এটা দুটো লোবস বলি। এইখানে এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিতে দেখেন কিছু কিছু এই এই কিছু কিছু লোবসের যেমন আবেগ ত্রয়মাত্রিক জ্ঞান, এটা হলো এই ডান বলয়ের দিকে, এই ডান বলয়ের দিকে, আর বাম বলয়ের দিকে এটা হচ্ছে যে সংখ্যার জ্ঞান কারিগরি দক্ষতা এগুলো হচ্ছে, এরকম অনেকগুলো ট্রেডস আছে আমাদের কর্মতৎপরতার ট্রেডস। এবং ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা এখনো পর্যন্ত জানি না that the left side of the brain controls the right side of the body and the right side of the brain controls the left side of the body. কেনো করে জানি না। আরেকটি ঘটনা আপনাকে বলছি, খুব ইন্টারেস্টিং, এই যে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি, এটা আমাদের এটা রিয়েল ইমেজেস যখন আমরা দেখি তো অল রিয়েল ইমেজেস, এখানে একটা এটা হয় ইবনে হাইতাম এটা আবিষ্কার করেছিলেন, এই এখানে গিয়ে একটা ক্যামেরা অবস্থিত অল রিয়েল ইমেজেস ফিজিক্সের প্রত্যেকটা ছাত্র জানে, আর ইনভার্টেড ইমেজেস, তা আমার আপনাকে দেখা উচিত ছিল উল্টো, আপনিও আমাকে দেখাচ্ছি উল্টো, কিন্তু ব্রেন অপটিক নার্ভ ব্রেনে একটা সিগন্যাল পাঠায় এটা কারেকশন করে, তো ব্রেনে অনেক কিছু হচ্ছে। তো আমরা এখন জেনেছি যে আমরা এই যে আমাদের প্রেজেন্ট লাইফে প্রবলেমটা কি, প্রবলেমটা হলো জীবনে আমরা ব্যস্ততা, কিন্তু এই যে সারাক্ষণ ওট 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 ছোট 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 দৌড় 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 আপন প্রভাব বলয় ব্যস্তার করা, আপনার সব কিছুকে নিজেকে ওভার আইডেন্টিফাই করা, আমি এইখানে উঠতে পারতাম আমি এইখানে উঠেছি আমি জানেন আমি কে, এতে হল কি যখন ফ্রাস্ট্রেশন আসে মানুষ ধপাস করে পড়ে যায়, তার একটা একটা ডিপ্রেশন আসে, তখন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এবং ব্রেনে এই ব্রেনের কতগুলো পার্টস যদি একটা বিশেষ অংশ যদি আমরা ওভার ইয়ে করে ফেলি ইউটিলাইজ করি তখন একটা অবস্থা, আর যখন আমরা অন্য ধরনের ব্যবস্থা করি তখন এই মেডিটেশনের আসল কাজ হলো যে কনসেন্ট্রেশনের মাধ্যমে কি করা যায় সেটা হলো ডিটেলস, কিভাবে মেডিটেট করা যায় এটা হলো ম্যাটার অফ ডিটেলস, কিন্তু তখন মনটাকে একটা প্রশান্ত পর্যায়ে নিয়ে আসা যেখানে এটা শান্ত হবে, এটা বিক্ষিপ্ত হবে না, চিন্তাগুলো সীমিত ভাবে সমস্ত চিন্তা বাদ দিয়ে যখন মেডিটেশন একটা চিন্তা করছি একটা সুখকর একটা মনোমুগ্ধকর অবস্থায় আমি আছি, একটা মনের একটা ছবি আঁকছি, এটাতে হচ্ছে কি যে ওই যে যখন বিক্ষিপ্ত থাকে আমি নার্ভাসনেস থাকে আমার ডিপ্রেশন থাকে তখন বডির মধ্যে কতগুলো সিক্রেশন হয়, এই যেমন অ্যাসিড সিক্রেশন হলে তখন এটার এই সিক্রেশনগুলো অ্যাসিডিক হওয়ার ফলে ওই নালীর ইয়েতে গিয়ে ডাক্তার গিয়ে ওখানে ঘা হয় তখন নানান রকম হয়। তো আমাদের এই যে আমরা এতক্ষণ এই যাবত যে চিকিৎসা এসছে সেটা সোম্যাটিক ডিজিজেস আর নন সোম্যাটিক ডিজিজেস, এই জিনিসটা নিয়ে এই প্রফেসর ডক্টর এম শামসুল আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা করব, আমাদের একটা ছোট বিরতি সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনাটা করতে চাই। জি থ্যাংক ইউ, লাইফস্টাইল একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবার স্বাগত লাইফস্টাইলে, আলোচনা করছি বিজ্ঞান ও মেডিটেশন নিয়ে। আলোচনার জন্য আমার সাথে আছেন পরমাণু বিজ্ঞানী লেখক ও গবেষক প্রফেসর ডক্টর এম শামসের আলী। ডক্টর এম শামসের আলী, আমরা আবার আলোচনা শুরু করতে চাই, আপনি বিরতির আগে বলছিলেন সোম্যাটিক নন সোম্যাটিক ডিজিজ নিয়ে, সেটা নিয়ে আর একটু নিশ্চয়ই বলবেন। এরপরে স্যার আমি একটু প্রশ্ন যোগ করে দিতে চাই আপনাকে যে দেহ মনে মেডিটেশনের প্রভাব কীভাবে পড়ে, বিশেষ করে রোগ নিরাময়ে মেডিটেশন কীভাবে কাজ করে। জি আমি বলতেছিলাম যে রোগ যেহেতু ফিজিক্যাল কারণ হয় যে কারো টিউমার হয়েছে কারো এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু নন সোম্যাটিক নন ফিজিক্যাল অরিজিন কিন্তু এখন বেড়ে যাচ্ছে, আজকের পৃথিবীতে নন সোম্যাটিক ডিজিজেস বাড়ছে, সেইখানে মেডিটেশনের একটা বিরাট ভূমিকা আছে। মেডিটেশন দেহ মনে কীভাবে প্রভাব করে, যদি আমি আমার দেহের মধ্যে যে রক্তের ভেসেলসগুলো আছে সেগুলো আমি এমন দুশ্চিন্তা না করি যে সেগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কোনো কারণে, তাহলে ব্লাড ফ্লো ভালো হয়, তো এটা ব্লাড প্রেশার ঠিক রাখার জন্যে, এটা আমাদের অন্যান্য যে সমস্ত অ্যাংজাইটি হাইপারটেনশন এগুলো পেন এইসব অনেক কারণে দেখা যায় যে এটা দেহের ইয়ে। আর মনের কথা তো বললাম, যদি প্রশান্ত মন থাকে তাহলে সকল কাজে উৎসাহ পাওয়া যায়, তো মেডিটেশনে বর্তমান কাজ
এইগুলোতেই এটা করে, এটা শীতলায়নের মাধ্যমে এই জিনিসগুলো করে। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই, বিশেষ করে যে রোগগুলো একদম ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের মতো যে রোগগুলো, এগুলো নিরাময় বা এগুলো কন্ট্রোলে রাখতে মেডিটেশনটা কিভাবে হেল্প করতে পারে? এটা হার্ট ডিজিজে বলি, যদি আমি খুব আমার লাইফস্টাইল যদি এরকম হয় যে আমি আমার খাবার দাবার, আমার অন্যান্য জিনিস আমি এমন করছি যেটা আমার ব্লাড ভেসেলস, তারও তো কিছু, হার্টেরও তো কিছু, হার্ট যে কাজ করে তারও তো কিছু পুষ্টি দরকার লাগে, তারও তো যে ভেসেল সেই অক্সিজেন এবং তার ব্লাড এর মধ্যে যে পুষ্টিটা যায়, তো এখন যদি ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে তো তার পুষ্টিটা হয় না। তো দুশ্চিন্তা একটা বড় কারণ, একটা ব্লাড প্রেশারের জন্য আধুনিক মানুষের কর্মব্যস্ত মানুষ, সে নিজের টাইম ঠিক করতে পারে না, দুশ্চিন্তা। আরেকটি ব্যাপার হলো যে তার লাইফস্টাইল, যে খাবার দাবার, সেই জন্য এখন লক্ষ্য করবেন প্রত্যেকটা কোয়ান্টাম ফাউন্ডেশনে কিন্তু এই এই কোয়ান্টামের মেডিটেশনের সাথে সাথে একটা লাইফস্টাইল, লাইফস্টাইল একটা বড় জিনিস বাংলাদেশেও চালু হয়েছে, এটা সর্ব পৃথিবীর সব জায়গায় এখন গ্রিন করছে, খাবার দাবারের কথা বলছে যে কি ধরনের খাবার খেলে ভালো থাকা যায়, সেই সব ভেগান ডায়েট, তো এই সমস্ত আগে মানুষ বুঝতো না, এখন বুঝছে যে আমরা আমাদের পূর্বপুরুষরা কেন অনেক বছর বাঁচতেন, আমরাও যদি ভালো মতো বাঁচতে চাই তাহলে আমাদের খাদ্যাভ্যাস দরকার। সুতরাং মানুষের চিন্তা ভাবনা দূর করা, মানুষের সঠিক খাদ্য অভ্যাস দূর করলে মানুষ একটা ভালো শরীর নিয়ে, ভালো মন নিয়ে এই পৃথিবীতে তার কার্যাদি সম্পন্ন করতে পারবে। এটাই হলো এই এই ফাউন্ডেশনের যতগুলো, যোগ ফাউন্ডেশন বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন বা মেডিটেশন ফাউন্ডেশন, এই সমস্ত এর একটা মূল উদ্দেশ্য হলো এটা। আপনার কাছে আমি লাস্ট শেষ প্রশ্ন করতে চাই, মেডিটেশনের বেশিরভাগ অংশই তো কল্পনা নির্ভর, তো সেই ক্ষেত্রে এই কল্পনাটা রিয়েল লাইফকে কিভাবে প্রভাবিত করতে পারে, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? কল্পনা, যদি কল্পনা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কেউ একটা লাইব্রেরি করতে চায়, কেউ একটা হাসপাতাল করতে চায় মানুষের ভালোর জন্য, তো এই এটা সব মানুষেরই কল্পনা আছে। মেডিটেশনের যে কল্পনার ঘরে নিয়ে যাওয়া হয়, সেই কল্পনার ঘরে ধরেন আপনি একটা জায়গায় গেলেন, সামনে আপনার নদী, আর তারপরে এর পাশ দিয়ে গাছ আছে, শিশি বাতাস বইছে, এই যে একটা চমৎকার আবহাওয়া, তাহলে আপনার মনটাকে এই 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 যে সারাক্ষণ যে একটা যেটা বলে এই জাগতিক যে সমস্ত ঘটনা বললাম, এই যে ছোটাছুটি ছোটাছুটি দৌড়াদৌড়ি, এর থেকে দূরে গিয়ে আপনি যে সাময়িকভাবে একটা জায়গায় আপনি বাস করছেন তাতে আপনার শরীরের পরে একটা প্রভাব পড়ে, আর প্রতিদিন যদি করেন, আর এর বেজ এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, ভালো নিঃশ্বাস, ভালো পজিশনে, ভালো জায়গায় বিশুদ্ধ বাতাস আপনি নিচ্ছেন, আবার দূষিত বাতাস ছেড়ে দিচ্ছেন, তখন মনে হচ্ছে যে আমার দূষিত শুদ্ধ জিনিস আমার ভেতরে ঢোকাচ্ছি, বিশুদ্ধ পদার্থ, এটা মনের দিক দিয়েও আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, কিন্তু আলোচনা অনেক বাকি রয়ে গেছে, আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সঙ্গে চেষ্টা করব আরেকবার বসার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দিয়ে। একটা কথা বলি যে আজকের পৃথিবীতে, আজকে মেডিটেশনকে একটা কথা বলি, সেটা হলো পৃথিবীর ইয়াং জেনারেশনের 45% এর বেশি এশিয়া এবং অন্যান্য দেশে এই মেডিটেশনে তারা ঢুকেছে, এই মেডিটেশন মানুষকে এই ড্রাগস এবং অন্যান্য জিনিস থেকে, যেটা নাকি এখন একটা ভয়ানক একটা সোশ্যাল ইভিল, সেটা এটা করবে। আমরা আশা করবো যে আপনি আরো একটু সময় নিয়ে যদি আমাদের করেন। নিশ্চয়ই স্যার, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দর্শক, এই ছিল আজকে লাইফস্টাইলে, ডিবিসি সঙ্গে থাকুন।